পুকুর না কেটে প্রকল্পের গোটা টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে। ঘটনায় প্রায় 2 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। এই খবর জানাজানি হতেই ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা, উচ্চ আদালতে যাবার হুঁশিয়ারি বিজেপির। পঞ্চায়েত নির্বাচনের আগে বড়সড় দুর্নীতি সামনে এলো পুরুলিয়ায়। পুকুর খনন না করেই পুরো টাকা আত্মসাতের অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। খাতায় কলমে পুকুর, বাস্তবে সেটি চাষের জমি। ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসীরা। ঘটনার তদন্তের দাবি করে দোষীদের শাস্তির দাবিও জানিয়েছেন তারা। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার বড়াবাজার ব্লকের শুকুরহটু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শুকুরহটু গ্রামে। জানা গেছে 2020-21 অর্থবর্ষে 100 দিনের কাজ প্রকল্পে শুকুরহটু গ্রামের বাসিন্দা পশুপতি মাহাতোর জমিতে পুকুর খননের জন্য 2 লক্ষ টাকা বরাদ্দ হয়। অভিযোগ, টাকা বরাদ্দ হলেও এক চিমটেও মাটি কাটা হয়নি, খাঁ খাঁ করছে পুরো ফাঁকা জমি। জমির পাশেই লাগানো হয়েছিল প্রকল্পের কাজের বোর্ড, পুকুর খনন হয়নি, অথচ প্রকল্পের পুরো টাকায় উঠে গিয়েছে। জমির মালিক পশুপতি মাহাতো বলেন, আমার কাছ থেকে ছবি নিয়ে গিয়েছিল, আমি আর কিছু জানি না। বোর্ড আনেছে, আমাকে আনেছে, আনে ছবি নিয়েছে, আর 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 কোনো কিছু নাই, আর আমি কোনো কিছু জানি নাই। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এখানে কি পুকুর খনন হয়েছে? না, পুকুর হবার ছিল, পুকুর হয় নাই। কোথা থেকে পয়সা পাতি গেল বাবা, কি হলো আমরা কি করে জানবো? জানলে আমরা তো বাবা, আমি মুখ খুললো কই ছেলেটা লেখাপড়া বটে, ও কোনো রকমে বুঝছে কিছু কি বটে কথা, ওই জন্য বাবা জানাজানি হলো। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গ্রাম জুড়ে। গোটা ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বড়াবাজার ব্লকের শুকুরহটু গ্রাম পঞ্চায়েতের দিকে। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি পঞ্চায়েত প্রধান, বিষয়টি নিয়ে মুখে কুলু পেটেছেন তিনি। এর উত্তর নেই আপনার কাছে? শুকুরহটু গ্রামে একটা পুকুর খননের নামে 2 লাখ টাকা উঠে গেছে, কিন্তু পুকুর হয়নি, কি বলবেন? গ্রামবাসীদের অভিযোগ, পুকুর খনন করলে এলাকার মানুষ উপকৃত হতো, অথচ পুকুর খননের নামে টাকা আত্মসাৎ করে ফেলা হয়েছে। খাতায় কলমে দেখানো হয়েছে পুকুর, সেখানে বসেছে ফলক, বাস্তবে পুকুর খননের কোনো কাজই হয়নি, তাই তদন্তের দাবি জানিয়েছেন তারা। যে এইখানে পশুপতি মাহাতোর একটা জায়গাতে, মানে একটা মানে ক্ষেত, সেই ক্ষেতটাতে একটা ডোভার মানে অনুমোদন হয়েছিল, তাতে 2 লক্ষ টাকা বরাদ্দ ছিল। তাতে আমরা দেখতে পাই লাস্ট ফিনিশিং এর সময় পঞ্চায়েতের লোক যখন ছবি করতে আসে তখন ধরাটা পড়ে, ও তখন ওকে যখন আমরা জাজ করি সমস্ত কিছু বলে দেই যে এই ব্যাপার আমরা ইয়ার জন্য আসছি। ও এবারে মাস্টার রুল সমেত আমাদেরকে প্রমাণ দিয়ে দেয় যে এই নামে টাকাগুলো উঠে গেছে, এক কোদালও মাটি উঠে নাই। অথচ এই ক্ষেত্রে যদি মনে হয় একটু ডোভা খনন হইতো, সামনের যে চাষিরা খুবই উপকৃত হইতো, কারণ সবজি চাষের জন্য এই জায়গাটা একটু মনোরম জায়গা, বুঝলেন? এইটাই আমাদের আফসোস লাগছে যে এইভাবে প্রচুর টাকা দুর্নীতি করেছে, অনেক খাপা এরকম হইয়া আছে, হ্যাঁ, এইরকমভাবে অনেকগুলা প্রায় 15-15খানা এরকম হয়েছে, কিন্তু টোটাল তারাও জানে নাই, মালিক পক্ষরা জানে নাই যে টাকাটা উইথড্রল হয়ে গেছে, অমুক হয়েছে, ওরা বোকা মানুষ, নিরীহ মানুষ গ্রামের। গোটা বিষয়টি নিয়ে বিজেপি নেতৃত্বের অভিযোগ, দুর্নীতি হয়েছে এটা তার প্রমাণ। বিভিন্ন প্রকল্পে জেলায় 350 কোটি টাকার বেশি দুর্নীতি হয়েছে বলে অভিযোগ বিজেপির। ওই হাঁপা ডাবা পুকুর কাটা এইসব নিয়ে 100 দিনের কাজে 350 কোটি টাকার উপরে দুর্নীতি আছে। ওই 350 কোটি টাকা দুর্নীতি যে বলছি তার ভিতরে এই 2 লাখ টাকা আপনি আজকে কথা বলছেন শুকুরহটু গ্রাম পঞ্চায়েতে। শুধুমাত্র এই শুকুরহটু গ্রামের কিংবা শুকুরহটু গ্রাম পঞ্চায়েতের বিষয় নাই, প্রত্যেকটি পুরুলিয়া জেলায় প্রত্যেকটি গ্রামে এরকম আপনি 3-4টি কেস পেয়ে যাবেন যেখানে টাকা তোলা হয়েছে, টাকা হাফিস হয়ে গেছে, আর ওইখানে যা আছে একটা কোদালও চলে নাই। গোটা বিষয়টি নিয়ে কলকাতায় উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ারও কথা জানিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, পুরুলিয়া।